আসসালাম আলাইকুম ইউভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু বন্ধন সব থেকে আপনাদেরকে পাকিস্তানি একটা ড্রেস দেখাবো যেটা খুবই সুন্দর আর সবার পছন্দের কিছু ড্রেস কালেকশন যেটা হচ্ছে কালেকশন দেখাবো আপনাদেরকে আর বারিশের মধ্যে কিন্তু আগে আপনাদেরকে বলে দিই এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই অনেকে কিন্তু বোঝে না হ্যাঁ তো হচ্ছে এই যে বারিশটা দেখাবো আপনারা নর্মাল যে বারিশগুলা নর্মাল না মানে বারিশ তো পাকিস্তানি হয়ে আসে তো অনেকগুলো কোয়ালিটি আসে একটা বেস্ট কোয়ালিটি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো যেটাতে হচ্ছে আপনার সালোয়ারেও কিন্তু কাজ হবে ফুললি কাজ আপনারা যখন ভিডিওটা করব তখন আপনারা বুঝতে পারবেন হ্যাঁ প্লাস আপনার সালোয়ারের যে ফ্যাব্রিক্সটা নর্মাল যে বাড়িতে দেওয়া থাকে এটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে আপনারা ফ্যাব্রিক্স দেখলেই বুঝতে পারবেন তো বন্ধন শপের ফুল অ্যাড্রেসটা দিতে যাচ্ছে আপনাদের যেই ড্রেসটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে এখানে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া আছে এটার ইমুতে যাবেন আর যদি বাই চান্স ইমু করতে নাও পারেন তাহলে আপনারা বলবেন যে ভিডিওর এত মিনিটের ড্রেসটা দেখেছি তাও হবে তো সেক্ষেত্রে এই নাম্বারটাতে ফোন দিতে হবে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আর যদি হচ্ছে শোরুমে আসতে চান তাহলে সবার পরিচিত সব মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক চার তালায় আসবেন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার দোকানে এই যে দেখুন আমি ধরে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন আচ্ছা আর একটা হচ্ছে আপনারা এখান থেকে শপিং করলে আগে যারা করেছেন তারা কিন্তু জানেন এই যে মেম্বারশিপ কার্ড যেটা দিয়ে আপনার অন্য যে কোনো সময়ে যদি আপনারা এখানে এসে পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকগুলো অফার পাবেন প্লাস বাইরে থেকে যারা আপুরা আসেন তাদেরকেও ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা তো এটা হচ্ছে ফার্স্ট যে কালারটা দেখাবো এটা খুব সুন্দর পিয়াজ কালার মধ্যে ফুললি কাঠ দাঁড়াতে যে ধরনের কাজগুলো করা থাকে সেই টাইপের কাজ করা এই যে দেখুন ফুললি স্টোন দিয়ে কাজ করা হ্যাঁ আর এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে আচ্ছা ব্যাক সাইডের পিঠেও কাজ হবে আচ্ছা সালোয়ারটা দেখ আচ্ছা হাতাটা এক্সট্রা করে দেওয়া আছে আর এটার সাথে আপনার হচ্ছে এই যে প্যান্টের ফ্যাব্রিক্স যেটা দেখাবো এটা হচ্ছে ভিসকস ফ্যাব্রিক্স আর আচ্ছা আর এটা হচ্ছে ভিসকস ফ্যাব্রিক্স নর্মাল যেটাতে থাকে সেটাতে কিন্তু আপনার ভিসকস থাকে না সেটাতে তো পিওরের মধ্যে থাকে বা সামথিং এরকম থাকে প্লাস কাজটা থাকে না এটার আপনার দেখুন অল বডিতেই কিন্তু কাজ চাইলে আপনার দিয়েও একটা কামিজ তৈরি করে ফেলতে পারবেন এত সুন্দর একটা ড্রেস কালেকশন আচ্ছা আর এটার যে অন্যার অংশটা ওড়নাটাও তো জানেন যে কেমন হয় অন্যটা সুন্দর করে চারপাশে কাটওয়ার্ক থাকবে এবং ফুল বডিটা শিফোনের মধ্যে থাকবে আচ্ছা যেহেতু কাজও বেশি সব কিছুই বেশি সেহেতু আপনারা নিজেরাই গেস করছেন প্রাইসটা একটু হলেও বেশি হবে তো খুব সুন্দর একটি ড্রেস যারা একটু গর্জিয়াস ড্রেস কালেক্ট করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন আচ্ছা এটার প্রাইসটা হবে একত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রচুর কালার আসছে ডিজাইন আসছে তো আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা আরেকটা হচ্ছে উত্তরা জমজম টাওয়ার তো সবাই যারা উত্তরাতে আসেন তারা কিন্তু কষ্ট করে এখানে আসার কোনো প্রয়োজন নাই তারা সোজা চলে যাবেন উত্তরা জমজম টাওয়ারে সেকেন্ড ফ্লোরে ওখানেও কিন্তু কালেক্ট করতে পারবেন ফুল অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে একটু লাইট কালারের খুব সুন্দর একটা ড্রেস গোল্ডেন কালারের মধ্যে এটা ব্যাক সাইড আর এটার হাতার অংশ বা স্লিভসের অংশ ফুল স্লিভসই দেওয়া থাকবে অনেক সুন্দর কারণ এই বাড়িগুলো মানে দেখে তো সবারই ভালো লাগবে এটা সালোয়ারটা সালোয়ার দিয়ে তো যখন প্লাজো বানাবেন তখন কিন্তু নিচের দিকে সম্পূর্ণ এই যে এই ওয়ার্কটা চলে আসবে একদম চিকেন কারি যে রকম টাইপের হয় ওকে হচ্ছে ফুললি করা আছে ওয়াও না প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর এই যে বারে কিন্তু আবার সুন্দর করে ফিনিশিং করা আছে আচ্ছা সিম প্রাইস হবে 3150 টাকা হবে প্রত্যেকটি ড্রেসারের প্রাইস এটা আরেকটা কালেকশন মানে প্রত্যেকটা কিন্তু মন জুড়ানো কালার এটা হচ্ছে মেরুন কালারটা আচ্ছা আর এগুলোর সিং বারিশ কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে আসে একটা আপনারা যখন স্ক্রিনশট নেবেন অনেকগুলো স্ক্রিনশট নেবেন যাতে একটা না থাকলেও পরের যেই কালারগুলো আছে সেইগুলো আপনারা পান আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার কফি কালারের মধ্যে সাইড অ্যান্ড এটা হচ্ছে স্লিপসটা আচ্ছা এটা হচ্ছে অন্য রংশ অন্যটাও কিন্তু সুন্দর এই যে দেখুন ওন্নাটা অনেক সুন্দর আর এগুলো পরে কিন্তু অনেক কমফর্টেবল হয় খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা ওকে তারপর আরও কিছু কালার ডিজাইন দেখাবো এইটা দেখুন ওইটার সেম ডিজাইনই আরেকটি কালার হ্যাঁ এটা হচ্ছে একটি কালার আচ্ছা এটা ব্যাক আতর অংশ এটা হচ্ছে ওনার অংশ এই যে ওনার পাটটা ওকে আর এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটি কালার ডিজাইন খুবই জস আর অনেকগুলা কালার দেখাবো খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আপনার কি কালার বটল গ্রিন টাইপের কালার ডিপ বটল গ্রিন কালারটা এটা অন্য ডিজাইন এই যে দেখুন ফুললি ভরা কাজ করা একদম সুন্দর করে আবার তার মধ্যে চিকেন কারি কাজ করা এই যে দেখুন অল বডিতে এটা ব্যাক সাইডটা আচ্ছা আর এটার সাথে থাকবে সুন্দর একটা ওড়না এটা ওড়নার অংশটা খুবই নাইস আচ্ছা হাতার অংশ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এই যে নিচের দিকে কাজ চলে ওকে প্রাইস কিন্তু সেম হবে একত্রিশশো টাকা এবার দেখাবো সবার পছন্দের ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের বারশ কিন্তু এর আগে কখনোই ভিডিও করা হয়নি তো ব্ল্যাক কালারের মধ্যে বারশ পাচ্ছেন সুন্দর একটা কালার এই যে দেখুন আর ব্ল্যাক কালার তো সবারই অনেক পছন্দের কালার এই যে দেখুন অনেক নাইস ব্যাক আচ্ছা

আচ্ছা যতগুলো কালার আসছে সবই মোটামুটি দেখানো ট্রাই করব আরও যদি কালার বাকি কালার আসবে তো সেক্ষেত্রে আপনাদের শোরুমে আসতে হবে এটা আরেকটা একটা ডিপ কালারের মধ্যে এই যে দেখুন এই যে অল বডিতে কাজ করা আচ্ছা ব্যাক সাইড আচ্ছা পার্টি ওয়ারের জন্য বেস্ট একটা ড্রেস কালেকশন আর এখন কিন্তু বাড়িসি ড্রেসগুলো কিন্তু অনেক হিট একটা ড্রেস এটা স্লিপ এটা হচ্ছে সালোয়ার প্যান্টটা ফুল বডিতে কাজ থাকবে আচ্ছা এটা হচ্ছে ওনার পাটটা এই জন্য আচ্ছা অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা অনলাইনে যোগাযোগ করবেন তো আরো সুন্দর সুন্দর কিছু কালার ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে একটু সুরমা টাইপের কালার সুরমা কালারের মধ্যে এই যে অল বডিতে আমি একটু জুম করে দেখাই অল বডিতে কিন্তু আপনার এই কাজটা আচ্ছা এটা ব্যাক সাইড আচ্ছা এটা স্লিভসটা আর এটা হচ্ছে সালোয়ারটা ওকে এটা ওনার অংশ এই যে ওনাটা আচ্ছা তো স্ক্রিনশট তো নিবে নিয়ে আচ্ছা তো আর একটা কালার লাস্ট ওয়ান দেখাবো যেটা হচ্ছে রেড মেরুন কালার চমৎকার একটা ড্রেস কালেকশন এটা হচ্ছে রেড মেরুন কালার এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইনের আচ্ছা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ব্যাকপার্টটাও ফুললি কাজ করা আচ্ছা এটার সাথে হচ্ছে স্লিপস আর এটা ওনার অংশটা দেখাই ও স্লিপস এর অংশ প্রত্যেকটা স্লিপসই কিন্তু আপনার কাজ সরি সালোয়ারটাই কিন্তু কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে ওনাটা আচ্ছা তো অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমি দুটা অ্যাড্রেসই আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে একটা হচ্ছে স্ট্যান্ডমল্লিকা গ্রিন স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্সের চারতলায় আসবেন চুয়ান্ন পঞ্চান্ন নম্বর দোকানে আর উত্তরাতে যারা আছেন তারা কিন্তু শপ নম্বর তিনশো নয় তিনশো দশ নম্বর দোকান শপ জমজম টাওয়ারের সেকেন্ড ফ্লোরে চলে যাবেন আল্লাহফেজ